ব্রাদার আজকে আপনাদের জন্য এমন একটি সেলফ আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি এই লকডাউনের সুযোগে গাইজ আপনি বাড়িতে বসে সেলফ আর্নিং প্রচুর পরিমাণে করতে পারবেন গাইজ এই অ্যাপ্লিকেশনটা কোনো অ্যাড দেখা অ্যাপ্লিকেশন নয় যে সেখান থেকে অ্যাড দেখবেন আপনার ইনকাম হবে এমন কোনো বিষয় নয় এখানে আপনাকে সিম্পল টাস্ক কমপ্লিট করতে হবে টাস্ক বলতে গাইজ বড় বড় যে সমস্ত কোম্পানি হয় যেগুলো স্ক্রিপ্ট যেগুলো চালান তৈরি করে সেই চালানে কোনো মিস্টেক আছে কিনা জাস্ট আপনাকে দেখতে হবে গাইজ এটা শুনে আপনি ভাববেন না যে বিশাল বড় কিছু কাজ একদম সিম্পল একদম সহজ কাজ প্রত্যেকে এই কাজ পারবেন এবং এই কাজ করলে আপনি প্রচুর পরিমাণে ক্যাশ সেখান থেকে আর্নিং করতে পারবেন গাইস পার ডে আপনি চাইলে 50 থেকে 100 টাকা আর্নিং করতে পারেন যদি আপনি খাটেন না খাটলে তো হামেশা গাইস 5 মিনিটে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট কাজ করে আপনি 1 টাকা 2 টাকা 3 টাকা আর্নিং করতে পারবেন এবং সবথেকে বড় কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনে যা আপনি আর্নিং করবেন সেটা ডাইরেক্ট পেটিএম ট্রান্সফার করতে পারবেন গাইস এখানে উইথড্রলের কোনো লিমিট নেই মাত্র 1 টাকা হলেই সেটা পেটিএম ট্রান্সফার করতে পারবেন তো চলুন ব্রাদার কথা না বাড়িয়ে দেখে নেই কি অ্যাপ্লিকেশন এবং কিভাবে ওই অ্যাপ্লিকেশনে কাজ করবেন গাইস ফার্স্ট টাইম আপনাকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনি অ্যাপ্লিকেশনের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিংকে ক্লিক করে দিলে আপনাকে ডাইরেক্ট প্লে স্টোর নিয়ে যাবে এবং প্লে স্টোর আপনার সামনে ওই অ্যাপ্লিকেশনটা চলে আসবে অ্যাপ্লিকেশন নাম হচ্ছে ইনস্টা ক্যাশ তো এই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল করে নিন ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এমন পেজ চলে আসবে এখানে ক্রিয়েট ইউজার বলে একটা অপশন আছে আপনি ক্রিয়েট ইউজারে ট্যাপ করে দিন এবং ওখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে ফার্স্ট আপনার পেটিএম মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড দেবেন গাইজ পাসওয়ার্ড আপনাকে মিনিমাম 6 সংখ্যা দিতে হবে এবং 4টে জিনিস মিলে দিতে হবে কী মিলে দিতে হবে আপার কেস লোয়ার কেস নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ বড় হাতের ছোট হাতের নাম্বার দেবেন এবং স্পেশাল ক্যারেক্টার যেমন @ ইত্যাদি দেওয়ার পর আপনি ইমেল দেবেন চেকবক্সে ক্লিক করবেন ভেরিফিকেশন ওটিপি আসবে ওটিপিটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করলে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেল অর্থাৎ গাইজ ইনস্টা ক্যাশ অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এবার আপনি অ্যাপ্লিকেশন ওপেন করে নিন ফার্স্ট গাইজ আপনাকে প্রথম 3 থেকে 4টে টাস্ক আপনাকে ফ্রিতে কমপ্লিট করতে হবে গাইজ এই যে আর্ন মানি নাও এই অংশটা আপনাকে ট্যাপ করতে হবে এবং এখানে ট্যাপ করলে আপনাকে এক্সাম্পল দিয়ে দেবে উপরে কিছু সিম্পল লেখা থাকবে সেই লেখাগুলো সঠিক আছে কিনা আপনি নিচে একটা ভুলও থাকতে পারে সেগুলো ঠিক করে দেবেন গাইজ ফার্স্ট এক্সাম্পল দেবে তারপর আপনার টাস্ক দেবে 3 থেকে 4টে টাস্ক আপনি কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে গাইজ এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভটা আপনি করে নেবেন তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেল এবার আমি গাইজ ব্যালেন্স আমি ট্যাপ করে দিচ্ছি এবং ব্যালেন্স আমার কত আছে দেখতে পাচ্ছেন উপরে 12 পয়সা ব্যালেন্স আছে মাত্র 12 পয়সা এবং পেইড টু ডেট অর্থাৎ গাইজ অলরেডি আমার উইথড্রল কত 1.39 টাকা তো ব্রাদার আমি আপনাকে দেখিয়ে দিলাম পেইড টু ডেট 1.39 টাকা এবং 12 টাকা আমার কারেন্ট ব্যালেন্স তো এটা হচ্ছে গাইজ অ্যাপ্লিকেশনের ফিচার্স এবং যখনই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি ওখান থেকে আর্নিং করতে পারবেন তার আগে চলুন আমি পেটিএমে গিয়ে আপনাকে প্রুফটা দেখিয়ে দেয় গাইজ প্রুফ কি দেখতে পাচ্ছেন এখানে 1.39 টাকা যেটা ওখানে পে আউট দেখিয়েছে সেটা এখানে চলে এসেছে এবং এটা সব থেকে বড় কথা একটা বিগেস্ট কোম্পানি থেকে বিলং করছে অর্থাৎ গাইজ আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এটা কোনো ফেক অ্যাপ্লিকেশন বা ছোটোখাটো অ্যাপ্লিকেশন নয় আপনি চোখ বন্ধ করে অ্যাপ্লিকেশনে কাজ করুন তো অ্যাপ্লিকেশনে কাজ আপনি কিভাবে করবেন চলুন এবার আমি আপনাকে অ্যাপ্লিকেশনে নিয়ে যাবো এবং কাজ করাটা দেখিয়ে দেবো তো সিম্পলি অ্যাপ্লিকেশনে চলে এলাম ফার্স্ট টাইম আমি আবার একবার ব্যালেন্স আপনাকে ট্যাপ করে দিচ্ছি এবং সেখানে ট্যাপ করার পর সবার উপরে তুলবেন ইডিটের একটা অপশন দিতে হবে ওখানে আপনি আপনার পেটিএম নাম্বারটা বাইন করে নেবেন সিম্পল পেটিএম নাম্বারটা বাইন করে নেবেন গাইজ অলরেডি আমার বাইন করা আছে ইডিটেক করে এবার গাইজ আমি আর্নিং করা দেখাবো গাইজ আর্নিং করার জন্য আপনাকে ফের এই স্টার্টাস অর্থাৎ গাইজ ডান সাইডের অংশটা ক্লিক করতে হবে এবং আর্ন মানি নাও এই অংশটা আপনাকে ট্যাপ করতে হবে গাইজ এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার লোডিং হচ্ছে লোডিং হতে হতে যদি গাইজ আপনার টাস্ক আসে তাহলে আপনি কমপ্লিট করতে পারবেন ম্যাক্সিমাম টাইম টাস্ক আসে না এবং ম্যাক্স কিছু টাইম আসে তো দেখতে পাচ্ছেন এখানে গাইজ আমার কোনো টাস্ক আসেনি আমি ফের আর্ন মানি দেখতে পাচ্ছেন এবার আমি ট্যাপ করার সঙ্গে সঙ্গে একটা টাস্ক সেটে এসে গেছে উপরে দেখতে পাবেন ছোট ছোট লেখা আছে এবং নিচে সেটা বড় লেখা আছে গাইজ উপরের ওই ছোট লেখাটার কোথাও কোনো মিস্টেক বড় লেখা আছে কিনা জাস্ট আপনাকে দেখে নিতে হবে এটা হচ্ছে আপনার টাস্ক তো দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট DEJ আছে ওটা উপরে পি আছে নিচে জে আছে আমি যেটাকে কেটে দেবো দিয়ে পিটা বসিয়ে দেবো গাইজ এই পিটা বসিয়ে দিলে কিন্তু এই টাস্কটা আমার কমপ্লিট হয়ে যাবে তো একদম সিম্পল টাস্ক তো সিম্পলি দেখতে পাচ্ছেন পিটা আমি কেটে দিলাম দেওয়ার পর আমি ব্যাকে চলে এসে আমি সাবমিটে ট্যাপ করে দেবো তো দেখতে পাচ্ছেন গাইজ এটা আমি পুরো একবার দেখে দিলাম সমস্ত ঠিক আছে গাইজ উপরে ছোট ছোট লেখাটা নিচে সমস্ত কিছু ঠিক আছে আর এই এক জায়গায় ভুল আছে দেখতে পাচ্ছেন জেডের স্থানে একটা অক্ষর বসবে সেটা আমি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার 4 বসবে 4টাও কিন্তু আমি বসিয়ে দিলাম তো দুটো বসিয়ে দিলাম এবার আমি সাবমিটে ট্যাপ করবো এবং সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো সিম্পলি দেখতে পাচ্ছেন এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গেল গাইজ
আবার আপনি ওই টাস্কে ক্লিক করবেন, আবারও এমন টাস্ক দেবে। তো দেখতে পাচ্ছেন গাইজ, অলরেডি ফের একটা টাস্কে ক্লিক করলাম এবং এটা কোথাও ভুল নেই, আমি দেখে নিলাম কোথাও ভুল নেই। ফের আমি সাবমিটে ট্যাপ করবো এবং ফের সাবমিটে ট্যাপ করলে দেখতে পাচ্ছেন এবার আবার একটা দেখতে পাচ্ছেন সিম্পল টাস্ক দিয়েছে। এখানে গাইজ উপরে একটা ডেট আছে, ডেটটা আপনার নিচে বসে দিতে হবে। প্রথম আছে মাস, মাস 04 ঠিকই আছে এবং ডেট হচ্ছে 30। 30টা গাইজ উপরে আছে কিন্তু নিচে আছে 15, 15টা কেটে জাস্ট আপনাকে 30 করে দিতে হবে। তো এই হচ্ছে সিম্পল টাস্ক, এই টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। তো ইয়েস আমি ট্যাপ করে দিলাম এবং আমার টাস্ক কমপ্লিট হয়ে গেল। গাইজ আপনার সামনে টোটাল চারখানা টাস্ক আমি কমপ্লিট করলাম এবং গাইজ দেখতে পাবেন এবার আমি ব্যালেন্সে ট্যাপ করবো এবং 6টা টাস্ক কমপ্লিট হয়ে গেল, দুটো ছিল আরও 4টে করলাম এবং ব্যালেন্সে ট্যাপ করার সঙ্গে সঙ্গে গাইজ দেখতে পাবেন যে যেটা 12 পয়সা ব্যালেন্স ছিল সেটা বেড়ে কিন্তু 27 পয়সা হয়ে গেছে। সিম্পল 4টে একদম শুধু একটা করে অক্ষর চেঞ্জ করার জন্য কিন্তু আমার টাকাটা বেড়ে গেছে এবং এই টাকাটা কিন্তু নেক্সট ডে আমার পেটিএমে চলে যাবে। তো এটা হচ্ছে গাইজ অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে আপনি আনলিমিটেড ক্যাশ আর্নিং করতে পারেন এইভাবে সিম্পল টাস্ক। কিন্তু টাস্ক সবসময় পাবেন না, আপনি 2-3 মিনিট অন্তর অন্তর অ্যাপ্লিকেশন ওপেন করুন এবং টাস্ক কালেক্ট করুন এবং টাস্কটা ট্যাপ করে টাস্কটা কমপ্লিট করুন এবং কমপ্লিট করলে প্রচুর ক্যাশ পাবেন। তো ব্রাদার আজকে এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ঠুকে দেবেন। থ্যাংকস।